ভিউয়ার্স কেমন আছেন? আপনি যদি আপনার গুগল ম্যাপ থেকে আপনার যে হোম অ্যাড্রেস এবং যে ওয়ার্ক অ্যাড্রেস যেটি সেট করা আছে সেটি যদি রিমুভ করে দিতে চান, তাহলে কিভাবে রিমুভ করবেন? এটি করতে হলে ভিউয়ার্স প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি অ্যাপসটি ওপেন করার পরে এখানে যে বাম পাশে উপরে থ্রি বার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখতে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা আমার চ্যানেল পেজে গিয়ে প্লে লিস্টে গিয়ে আপনার পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম ইন্টারফেস পাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট ইওর প্লেসেস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং এই ইন্টারফেসটি পাওয়ার পরে আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে হোম এবং হোম অ্যাড্রেসটি সেট করা আছে, এবং নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্ক অ্যাড্রেস এটিও সেট করা আছে। তো এটি যদি রিমুভ করতে চান তাহলে আপনি এই দুটো অপশনের সামনে যে থ্রি ডটে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, থ্রি ডটে ক্লিক করলে আপনি এরকম একটি অপশন পাবেন, এবং এখান থেকে আপনি যে রিমুভ হোম আছে এটি এই অপশনটিতে ক্লিক করবেন। যদি আপনি এই আপনার অ্যাড্রেসটি ডিলিট করে দিতে চান তাহলে, তো ভিউয়ার্স আমি রিমুভ হোমে ক্লিক করলাম, এবং ভিউয়ার্স রিমুভ হোমে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিমুভ হয়ে গেল। এখন প্রথমে যে আপনি অ্যাড্রেসটি লেখা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে, এবং আপনি যদি এবারে আপনার ওয়ার্ক অ্যাড্রেস এটি রিমুভ করতে চান তাহলে একইভাবে এই থ্রি ডট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই এরপরে যে রিমুভ ওয়ার্ক আছে এই রিমুভ ওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করবেন, এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ইওর ওয়ার্ক অ্যাড্রেস ওয়াজ রিমুভড, এবং এটি রিমুভড হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনার গুগল ম্যাপ থেকে আপনার যে হোম অ্যাড্রেস এবং ওয়ার্ক অ্যাড্রেস যেটি সেট করা ছিল সেটি রিমুভ করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল টিউটোরিয়াল। ভালো থাকবেন সবাই, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।